মুখে এক টুকরো রবীন্দ্রনাথ, অর্চিসমাল আমাদের অর্চি। আজি এ প্রভাতে রবির পর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। সত্তর কিংবা আশির দশকের টিপিক্যাল বাঙালি চেহারা। আমি আর কিছু শুনতে চাই না অনি, হয় তোমার বাবাই বাড়িতে থাকবে নয় আমি। মৌ প্লিজ, আমরা একটু আস্তে কথা বলতে পারি না? বাংলা সিরিয়ালের খাতিরে বেশ কিছুটা পরিচিত মুখ এখন উঠছে। বাবা কিন্তু শুধু তো সিরিয়াল বা সিনেমা নয়, পছন্দের জগতে কখনো থাকে নাটক, কখনো কবিতা। দুরোগ, দুরোগ চিন্তাচার, দ্বিধা দুরোগ, চিন্তার নরকের চেয়ে কার্য ভালো, যত ক্রূর যত কঠোরই হোক কার্যের তো শেষ আছে। এ সমস্ত কাজে শরীরের যত্ন নেওয়াটা একটা আবশ্যক অংশ, তবু উচ্চির কাছে যে সেটা কতটা ঠিক বোঝা যায় না। খাবার নিয়ে ওর নিত্য নতুন ভাবনা। তাহলে কোথাও গিয়ে কি আমরা বলতে পারি না যে ফুড আমাদের জীবন সম্পর্কে একটা পজিটিভিটি দেয়, একটা হোপ দেয়? কাজে ব্যস্ত থাকলে মা যখন ফোন করে বলে যে মাংসটা দারুণ হয়েছে, তখন বাড়ি ফেরার যে উত্তেজনা সেটা বলে ঠিক বোঝানো যাবে না। খাদ্যরসিক তো বটেই, তার সঙ্গে রয়েছে এই খাবারের নানাবিধ ইতিহাসকে অদ্ভুতভাবে ব্যাখ্যা করবার একটা ক্ষমতা। ভাবো কতগুলো মানুষ যুদ্ধে যাচ্ছে, তারা কেউ জানে না তারা আদৌ ফিরবে কিনা, তবু যাওয়ার আগে মাংসে মশলা মাখিয়ে বালি চাপা দিয়ে যাচ্ছে, ফিরে এসে কাবাব খাবে বলে। জীবন নিয়ে ঠিক কতটা রোম্যান্টিক হলে এটা করা যায় বলতো? আমাদের সঙ্গে চায়ের দোকানে আড্ডাবাজি, অথবা ঘরে বসে কফির কাপে তুফান তোলা আড্ডা, এবার আপনার বাড়িতেও। আপনাদের রান্না এবার অর্চিই যাবে টেস্ট করতে। খোঁজ খাবারে রান্নাঘরে এবার থেকে অর্চির সঙ্গে, একবার ডেকেই দেখুন না, উত্তর আসবে হ্যাঁ আসছি গো।